কারো উপর আমি তাওয়াক্কুল করতে চাই না এরকম লোকদের কাছে ফাঁসির রশি সকালবেলার চা পানের মতো জি আলহামদুলিল্লাহ সেরকমই এক মরদে মুজাহিদের কথা জেলের একজন সিনিয়র কর্মকর্তা আমাকে বলেছিলেন যে এই জীবনে অনেক মানুষের ফাঁসি দেখলাম ফাঁসির রায় শুনালাম কিন্তু আমি কিছু দরবেশের চেহারা দেখেছি তাদেরকে যখন বিচারিক আদালতের কথা বলেছি তারা শান্ত সৌম্য উজ্জ্বল একটা চেহারায় বলেছেন আলহামদুলিল্লাহ তারা মন খারাপ করেননি কপালে কোনো ভাঁজ তুলেননি চোখের কোনা দিয়ে পানি ছাড়েননি তারা অস্বাভাবিক কোনো আচরণ করেননি আমরা তখন ভাবতাম একজন মানুষকে ফাঁসির রায় শোনানোর পরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারেন যেদিন ফাঁসি কার্যকর হবে আত্মীয় স্বজনকে দেখার সুযোগ দেওয়া হয়েছে যখনই সন্ধ্যার পরে এই সুযোগ আসে এ লোকেরা বুঝে নেন যে ফাঁসি আজকে রাত্রেই আল্লাহর হুকুমে কার্যকর হচ্ছে তাদের সাথে সময় কাটানোর পরে তারা এসেছেন কান্নাকাটি করছেন কিন্তু ইনাদের কোনো কান্নাকাটি নাই আফসোস নাই সবাইকে হাত বুলাই দিচ্ছেন মায়ার পর সে সান্ত্বনা দিচ্ছেন সবর এখতিয়ার করার জন্য নাসিয়া করছেন বিদায়বেলা বলছেন তোমরা মন ভাঙ্গা হইও না সেদিন সব কিছু আমরা ভুলে যাব যেদিন জান্নাতের সিঁড়িতে মওলা আমাদেরকে মিলিত করে দেবে যখন আটজন সামনে দুই ডানে বায়ে দুই দুই চার আর পিছনে দুই এই মিলে আটজন যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহর এক মর্দে মুজাহিদ বলতেছেন যে আমি কি নিজে যেতে পারবো না বলে হ্যাঁ পারবেন কিন্তু জেল কোড মানে না এটা জেল কোড বলে যে আটজন আপনাকে ধরে নিয়ে যাবে তিনি বললেন আমার উপর অনেক জুলুম হয়েছে আমি মনক্ষুণ্ণ নই কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল আমি তো প্রস্তুত আমাকে যদি তোমরা ধরে নাও ভাই তাহলে মনে হবে আমি যেন রাজি ছিলাম না আমাকে জোর করে নিয়ে যাচ্ছ আমি রাজি কেন আমি তো আগ্রহী আমি তো খুশি আমি তো আনন্দিত এই কিছুক্ষণের মধ্যেই আমি মোল্লার সাথে মোলাকাত করতে যাচ্ছি তাদের মন গলল নিজেদের মধ্যে একটু তারা পরামর্শ করলেন তারপরে বললেন ঠিক আছে আপনাকে এই সুযোগ দেওয়া যাবে জম টুপি পরানো হয়েছে উনি বলেছিলেন এই টুপিটা না পরালে হয় না বলে এটা জেল কোর্ট আমাদেরকে বাধ্য করেছে আমরা এই ক্ষেত্রেও পারো আপনার এই রিকোয়েস্ট আমরা মানতে পারবো না ঠিক আছে তাহলে আমার সামনে একজন মানুষ থাকো যার পায়ের শব্দ ফলো করে আমি চলে যাব ফাঁসির তক্তার উপরে সেভাবেই হলো দাঁড়ালেন ওখানে যাওয়ার পরে বললো যে এটাই আপনার গন্তব্য তিনি দাঁড়ায় গেলেন এরপরে হাতটা উপরের দিকে উঠাইয়া ফাঁসির রশি স্পর্শ করে এরপরে তিনি কলিমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ ফাঁসির রশি তুমি সাক্ষী থাকো তোমাকে অন্যায়ভাবে আমার গলায় জড়িয়ে দেওয়া হয়েছে তুমি শুধু সাক্ষী থাকো আপনারা আমার ফাঁসি বাস্তবায়ন করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হক কথা বলতে গেলে হকের পথে চলতে গেলে এ মঞ্জিলগুলো আমাদের সামনে আসবে আল্লাহর কসম আল্লাহর কসম আমরা বিত নই আমরা সন্তুষ্ট নই এবং আমরা অনুতপ্ত নই হ্যাঁ আমরা যদি মহলার কোনো নাফরমানি করি কোনো মাখলুকের হক যদি নষ্ট করি অবশ্যই একবার নয় শতবার আমরা অনুতপ্ত কিন্তু আমাদেরকে যেভাবে অত্যাচার এবং জুলুম করা হয়েছে তার জন্য মুঠেই না আজকে শুধু আমরা মজলুম না আজকে সমস্ত উলামায়ে কেরাম মজলুম আজকের এই সম্মেলনটা হইল মজলুমের সম্মেলন আমার কাছে এক লক্ষ মানুষের একটা সম্মেলনের চাইতে আজকের এই মজলুমদের এই মজলিসটা আমার কাছে অনেক দামি অনেক ওজনদার আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তার ওজন দান করে আমার সম্মানিত বন্ধুগণ আজকে নিশ্চয়ই আপনারা এখানে বক্তৃতা শুনতে আসেন আমার আগ্রহ ছিল যে আমি মজলুমদের মুখগুলা মন ভরে দেখব আমি বিশ্বাস করি যারা জেলে গিয়েছেন তারা মজলুম যারা বাইরে আছেন তারাও মজলুম আজকে শান্তিতে থাকতে দেওয়া হয় না হাজার জাতের ছাপ ধমক লোভ যাকে জেঠা দিয়ে কাপ করা যায় সব অস্ত্র প্রয়োগ করা হচ্ছে আজকে সমাজটা একেবারে শেষ প্রান্তে চলে গেল উলামায়ে কেরাম আজকে জুমার খুতবায় মিম্বরে বসে কি বলবেন তাও ডিকটেট করা হয় তাদের বক্তব্য রেকর্ড করা হয়
তারপরে অপছন্দ হলে তাকে সাবধান করে দেওয়া হয় আজকে মেহরাব মিম্বরটা পর্যন্ত অরক্ষিত সেই জায়গায় মন খুলে মন ঝেড়ে মনের কথা আবেগ দিয়ে মুসলিয়ানে কেরামকে বলার সুযোগ সেটাও সংকুচিত হ্যাঁ এই সব কিছুই বলে দিচ্ছে রাত যত গভীর উরে সূর্যের আগমন তত নিকটবর্তী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই একটা বিষয়ে আমাদের মাঝে বিভিন্ন ব্যাপারে আদু মুবিন যে জিদ ধরেছিল আমাদের ক্ষতিগ্রস্ত করে ছাড়বে সে বিভিন্ন ব্যাপারে ছোটখাটো জিনিস আমাদের অন্তরে ঢুকায় দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই ছোট্ট মানুষটার অন্তরকে সেই রকম সংকীর্ণতার কলুষতা থেকে মুক্ত করে দেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা এক একজন এক এক জায়গায় রাহবার আল্লাহ যেন আপনাদের দিলকে ওয়াসিয়া করে দেন এই দিল দিয়ে গোটা মুসলিম উম্মাকে যেন ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমরা এক উম্মত সমস্ত মুসলমানেরা পৃথিবীর যেখানেই থাকুক সকলের জন্য প্রাণ খাদে আমাদের আজকে দেখেন আফগানিস্তানে কি তাদের অপরাধ তারা শুধু শরিয়া আইন কায়েম করবে বাবা এই জন্য তাদের ন্যায্য পাওনা পর্যন্ত আটকে দেওয়া হয়েছে তাদেরকে কোনো স্বীকৃতি দিতে দিচ্ছে না দুনিয়ার কোনো দেশকে আর মুসলিম দেশের শাসকগুলা এত মাজাবাঙ্গা এত দুর্বল এত ব্যক্তিত্বহীন যে আজকে ওদের ভয়ে তটস্থ হয়ে তাদের ভাইদের পাশে এসে দাঁড়ানোর সাহস করে তুমি থাকলে আমাদের আর কিছুর দরকার নেই আমরা আপনার সামনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি এগুলা মূলত আপনাদের কাছ থেকেই শোনার আমার আগ্রহ ছিল সময়ের সংক্ষিপ্ত কলেবরের কারণেই আমার মনের আবেগগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আসুন আসুন আমরা নিজের জায়গা থেকে সবাই সর্বোচ্চটা করি শুধু আল্লাহকে ভয় করে শুধু আল্লাহর প্রেমে তাহলে এই বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের জন্য আবাদ হবে আগাছা পরগাছা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ কলকুটা ইনশাআল্লাহ তাআলা আজিম ইমানের স্রোতে ভেসে যাবে এগুলো থাকবে না ইনশাআল্লাহ এবং আমি ছোট মানুষ আল্লাহর দেওয়া ছোট দুটি চোখ দিয়েই আমি সেটাই দেখছি আলহামদুলিল্লাহ আমার মন বলছে তোমরা মন ভাঙ্গা হয়েও না তোমরা ধৈর্য হারাইও না তোমরা ভয় পেও না আল্লাহ যে কথাটা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ যেন আমাদেরকে সেই মুমিন হওয়ার তৌফিক দান করে সেই মানের দাওয়াতটা যেন আমরা সর্বত্র মন খুলে দিতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই মাখতাসার ইন্তেজামে আপনারা তাকলিফ করে এখানে এসেছেন আমি মহান মৌলার প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি আপনারা যখন নিজের জন্যে প্রিয় দেশের জন্য দেশবাসীর জন্যে মন খুলে প্রভুর দরবারে চোখের পানি হাদিয়া করে দোয়া করবেন আমাদেরকে মেহরবানি করে আপনাদের দোয়াতে একটু স্মরণ রাখবেন একটু সামিল রাখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের পথে একে অন্যের সহযোগী হয়ে সহযোদ্ধা হয়ে আমাদেরকে নৈতিক দায়িত্ব পালনের তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত